বিশ্ববিদ্যালয় নামক আবেগের জায়গায় কে না যেতে চায়, তবে খুব অল্প সংখ্যক শিক্ষার্থীরাই ওখানে যেতে পারে। কেউ মনে করে মেধাবীরাই বিশ্ববিদ্যালয়ে চান্স পায়, আবার কেউ কেউ বলে আমি কোনো মেধাবীকে জিততে দেখিনি কিন্তু কোনো পরিশ্রমীকে হারতেও দেখিনি। আর আমি পরিশ্রমী ও মেধাবী দুজনকেই হারতে দেখেছি, শুধু বুদ্ধিমান মেধাবী ও বুদ্ধিমান পরিশ্রমীকে জিততে দেখেছি। এখন প্রশ্ন হলো বুদ্ধিমান কারা? বুদ্ধিমান তারা যারা সঠিক বই নির্বাচন করতে পেরেছে, বুদ্ধিমান তারা যারা কতটুকু পড়তে হবে আর কতটুকু বাদ দিতে হবে তা বুঝতে পেরেছে। চলো এবার আমরা জেনে নেই কোন বইগুলো পড়লে বিশ্ববিদ্যালয়ে মানবিকে ভালো পজিশন করা সম্ভব। প্রথমে বাংলা। বাংলার জন্য এইচএসসি বাংলা প্রথমপত্র বই মোস্ট ইম্পর্ট্যান্ট। এরপর ক্লাস 9-10 বাংলা দ্বিতীয় পত্র বইটি, এরপর সহপাঠ বইটি যেটিতে লালসালু উপন্যাস ও সিরাজউদ্দৌলা নাটক রয়েছে। আর যারা কোচিং করবে তাদের তো কোচিং থেকে সিটি দেবেই, যারা কোচিং করবে না তাদের জন্য এই তিনটি বই এনাফ। তবে যদি কেউ মনে করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বলে কথা বাংলার জন্য কোনো বই না নিলে কি হয়, তারা অভিযাত্রী বা বাংলা বিচিত্রা এই দুইটির মধ্যে যে কোনো একটি বই নিতে পারো, ভুলেও দুইটি বই একসাথে কেউ নেবে না। এখন আসি ইংলিশের জন্য। মনে রাখতে হবে 80% শিক্ষার্থী ইংলিশে ফেল করে থাকে, আবার এটাকে কঠিন ভাবারও কিছু নেই। ইংলিশের জন্য এইচএসসি ইংলিশ প্রথম পত্র বইটি পড়তে হবে, বিশেষ করে ঢাবির জন্য। অন্য বিশ্ববিদ্যালয়ে প্রথম পত্র থেকে প্রশ্ন আসে না বললেই চলে, গত বছর ঢাবিতেও এমসিকিউতে প্রশ্ন আসেনি, রিটেন এসেছে। এরপর ইংলিশ কম্পিটিটিভ এক্সাম বইটি, এখানে ব্যাংক, বিসিএস ও ইউনিভার্সিটির অনেক রিয়েল কোয়েশ্চন পেয়ে যাবে, এগুলো সব সলভ করলে এবং কিছু গুরুত্বপূর্ণ রুল থাকে, এগুলো পড়লে ইংলিশে ভালো করা সম্ভব। এরপর টোফেল বাংলা ভার্সন, চবিতে এখান থেকে বেশি প্রশ্ন আসে। এবার আসি জিকে। জিকে দুই প্রকার, সাম্প্রতিক ও স্থায়ী। যারা কোচিং করবে তারা স্থায়ী জিকের জন্য কোনো বই নিতে হবে না, আর যারা কোচিং করবে না তারা খন্দকার জিকে বা জুবায়ের জিকে বা অন্য যে কোনো একটি জিকে বই নিতে পারো। তবে এখানে অনেক পড়া, কিন্তু তোমাকে বিগত সালের প্রশ্নগুলোর সাথে মিলিয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো পড়তে হবে। আর সাম্প্রতিকের জন্যে পরীক্ষার 2-3 মাস আগে জুবায়ের স্যারের সাম্প্রতিক ক্যাপসুল বের হয়, এগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট। এরপর কারেন্ট অ্যাফেয়ার্স 1-9 পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে, যেগুলো পরীক্ষায় আসার মতো না, চাইলে এগুলো এভাবে কেটে নিতে পারো। এখন যে বইটির কথা বলবো সেটি খুবই গুরুত্বপূর্ণ, তা হলো প্রশ্নবেগ। প্রশ্নবেগ বেশি নেওয়ার দরকার নেই, ঢাবির জন্য একটা নিবে, এরপর তোমার দ্বিতীয় পছন্দের বিশ্ববিদ্যালয়ের জন্য আরেকটা নিবে, দুইটা নিলেই এনাফ। আমি সাজেস্ট করব পানকরি, জয়কলি, যে কোনো একটি, তবে যে কোনো বিশ্ববিদ্যালয়ের জন্য পানকরিই বেস্ট। আর সর্বশেষ পড়ার টেবিলের সামনে বাংলাদেশ ও বিশ্ব মানচিত্র দুইটা অবশ্যই থাকতে হবে। তো এই ছিল গুরুত্বপূর্ণ বই নিয়ে আজকের ভিডিও। কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করতে পারো, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে পারো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। ধন্যবাদ।